একটা ব্যথা সে ব্যথার প্রপার ড্রেসক্রিপশান দেওয়া ভীষণ প্রয়োজন যে ব্যথাটা কোথা থেকে শুরু হচ্ছে কোন জায়গায় রেডিয়েট করছে এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ তো আমরা যখন আমরা অ্যানাটমিক্যালি আমাদের পেটটাকে কিন্তু ভাগ করতে পারবে আমাদের পেটের ওপর অংশ মাঝামাঝির ওপর অংশটা যেমন এপিগ্যাস্ট্রিক রিজিয়ানটাকে বললাম তেমন আমাদের পেটের ডান দিকের অংশটাকে আমরা বলি রাইট হাইপোকন্ড্রিয়াম রাইট হাইপোকন্ড্রিয়াম হচ্ছে এই অংশটা আমাদের পেটের ওপর পেটের ডান দিকের অংশ ঠিক আছে এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম এই রাইট হাইপোকন্ড্রিয়ামে যদি পেন হয় কোনো পেশেন্ট এসে আমাদের ক্লিনিকে বলেন তখন আমরা ওটাকে ক্লিনিক্যালি কী ভাবতে পারি ওপরে পেটের ডান মাঝামাঝি হলে তো গ্যাস্টাইটিস বুঝে গেলাম আমরা এবং ওইখানে কিন্তু পেশেন্টকে যদি আমরা হাত দিয়ে দেখি দেখব যে হাত দিয়ে চাপ দিলে ব্যথা বলবে পেশেন্ট এই জায়গাটা যদি হাত দিয়ে চাপ দেওয়া হয় পেশেন্ট বলবে ব্যথা লাগছে আমরা শুয়ে যখন এক্সামিন করি এটাকে বলা হয় মেডিকেল টাইমে টেন্ডারনেস হাত দিলে ব্যথা দ্যাট ইজ টেন্ডারনেস এবার সেই টেন্ডারনেসে অল্প ব্যথা হলে সিঙ্গেল প্লাস লিখবো আমরা প্রেসক্রিপশন প্যানে একটু মাঝারি ব্যথা হলে ডবল প্লাস সিভিয়ার পেন হাত দেওয়া যাচ্ছে না টাটিয়ে আছে জায়গাটা দ্যাট ইজ ট্রিপল প্লাস এটা আমাদের মানে আমরা হোয়েন ফাইভ থাউজেন্ড ইয়ার্স ওল্ড ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক মেডিকেল সেন্স মিডস উইথ মডার্ন রিসার্চ দেন পরম্পরা আয়ুর্বেদ